ইউক্রেনকে আরও $3,000 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই চালানে অত্যাধুনিক রকেট, হাউজাইর, কামান ও গোলা বারুদ পাবে ইউক্রেন। পেন্টাগনের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে, ইউক্রেনকে এবার হাইড্রা 70 আনগাইডেড রকেট দেওয়া হবে। এই অস্ত্র যুদ্ধবিমান থেকে ছোড়া যায়, এছাড়া হিমরাস রকেট সিস্টেম থেকে ছোড়া যায় এমন রকেটও দেওয়া হবে। ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের কাজে তা ব্যবহার করা হবে। মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই জরুরি ভিত্তিতে এই অস্ত্রগুলো দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে, তাই ইউক্রেনের হাতে তাড়াতাড়ি এসব অস্ত্র পৌঁছে যাবে। এছাড়া ইউরোপীয় কমিশন জানিয়েছে তারা $109 কোটি গোলা বারুদ ইউক্রেনকে দেবে। এদিকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুর কাছে একটি জ্বালানি ডিপোতে আগুন লেগেছে। বুধবার ভোরে এখানে আগুন লাগে বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। এর কয়েকদিন আগে ক্রাইমিয়ার সেবাস্তাপোলে এক হামলার ঘটনায় একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার জন্য ইউক্রেনকে দায় দিয়েছিল রাশিয়া।